আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভি নিয়মিত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি বকুল আক্তার ইতি। করোনার মধ্যেই দুই আসনে ভোটের তারিখ ঘোষণা। মহামারী করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে দেশের দুটি সংসদীয় আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া বগুড়া 1 ও যশোর 6 সংসদীয় আসনে উপনির্বাচনের নতুন তারিখ ধার্য করা হয়েছে 14 জুলাই। শনিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সচিবের উপস্থিতিতে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ইসির জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এদিকে ভুতরে বিল, চার কর্মকর্তা বরখাস্ত, 36 জনকে সুগজ। ভুতরে বিদ্যুৎ বিলের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক নির্বাহী প্রকৌশলী সহ চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরও 36 জন প্রকৌশলীকে শোকজ করা হয়েছে। তাদেরকে আগামী 10 দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। শনিবার ডিসিপির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে দেশে 13 অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় গরমে নাকাল দেশের বেশিরভাগ এলাকার মানুষ। দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আজও বৃষ্টির সুখবর দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে শনিবার দেশের 13টি অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। যেসব অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। অন্যদিকে তদবির নয়, বদলি হবে নিয়মতান্ত্রিক উপায়। আইজিপি, পুলিশের কর্মরত সকল কর্মকর্তা ও বাহিনীটির সকল সদস্যদের পদায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি ডক্টর বেনজির আহমেদ। তিনি জানিয়েছেন তদবির কালচারকে চিরতরে বিদায় করতে চান। শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি আয়োজিত বিশেষ অপরাধ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ উদ্যোগের কথা জানান। রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। এদিকে নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ বাঁধলে ফিরাতে গিয়ে ইতি আক্তার নামে এক শিক্ষার্থী খুন। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল 10টার উপজেলার রাজগাতি ইউনিয়নে বনাটি নয়াপাড়া গ্রামে। নিহত ইতি আক্তার জৈনিক শাহিদ ভুঁইয়ার কন্যা বলে জানা গেছে। এ ব্যাপারে নান্দাইল মডেল থানা একটি খুনের মামলা রুজু করা হয়েছে। এদিকে গাইবান্ধায় বাস চাপায় 2 যুবক নিহত। গাইবান্ধার পলাশবাড়িতে বাস চাপায় মোটর সাইকেল আরোহী 2 যুবক নিহত ও 1 জন আহত হয়েছেন। শনিবার বিকেল 5:30টার দিকে গাইবান্ধা পলাশবাড়ি সড়কের ডাকঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত 2 জন হলেন মুসা ও আকাশ। আহত যুবকের নাম সাগর। তাদের বাড়ি জেলার সাদুল্লাপুর উপজেলার বক্সিগঞ্জে। এদিকে সিংড়ায় শিশু সাগর হত্যায় বিচার দাবি। জমি বিরোধের জের ধরে নাটোরের সিংড়ায় শিশু মুস্তাফিজুর রহমান সাগর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার বিকেল 5:30টায় উপজেলার কলম ইউনিয়নের দেবদত্তর গ্রামের বেড়িবাঁধ এলাকায় সহস্রাধিক নারী পুরুষ এই কর্মসূচি পালন করেন। এ সময় শিশু নির্যাতন ও হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ফাঁসির দাবিতে ফুঁসে ওঠেন এলাকার সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তব্য দেন নিহত শিশু মুস্তাফিজুর রহমানের সাগরের মা মমতাজ বেগম, চাচা হেলাল উদ্দিন মোল্লা, স্থানীয় কৃষক শহীদুল ইসলাম, আনসার আলী, শিক্ষার্থী মিম খাতুন প্রমুখ। দর্শক, এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।